আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন পরশমনি শাড়িদের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর হাসমতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে মূলত যে জিনিসটা আমি দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করতে সেটা হচ্ছে চমৎকার একটা সফট সিল্কের উপরে অদ্ভুত সুন্দর একটি শাড়ি যে শাড়িটা আউটলুকটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন যে কতটা চমৎকার এবং সফট এবং লাইট ওয়েট তো হবেই এটা পাড় আর আঁচলটা হচ্ছে থ্রি ডি ভার্সনের থ্রি ডি ভার্সান এই জন্য বলেছি এটা যখন আঁচলটা আপনারা দেখবেন তখন এটার যে আলাদা একটা লুক আছে সেটা আপনারা ফিল করতে পারবেন এবং আঁচলটা ক্রেপ হয়ে রয়েছে আঁচলটা ক্রেপ হয়ে রয়েছে এই ক্রেপ হওয়ার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে জারিটা এটা জারিটা ক্রেপ স্টাইলে রয়েছে এবং এই জারির ভেতরে কিন্তু একটি ওয়ার্ক আছে আমি জানি না ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আঁচলটা কিন্তু খুবই চমৎকার একটি আঁচল রয়েছে এবং সাথে এই পাড়ের পোষণটা আপনাদেরকে দেখাবো পাড়টা দেখুন একদমই ফ্লাওয়ার ডিজাইনের যে ট্রেডিশনাল কাতানে পাড় হয়ে থাকে ট্রেডিশনাল কাতানে পাড়ে এর উপরে এখানে কিন্তু ডিজাইন আর এখানে কিন্তু কাঠদানা ডিজাইন দিয়ে তৈরি করা আছে ভেতরে কিন্তু মিডলে মিডলে জেরি সুতোর ওয়ার্ক রয়েছে এবং সেলফ একটা ওয়ার্ক রয়েছে সেলফ ওয়ার্কটা কিন্তু কেউ প্রিন্ট মনে করবেন না সেলফ ওয়ার্কটা হচ্ছে একদমই ম্যাচিং সুতো দিয়ে করা ম্যাচিং সুতো দিয়ে অল ওভার শাড়িটা কাজ করা হলেও শাড়িটা অত্যন্ত সফটের উপরে হবে অত্যন্ত সফট এবং লাইট ওয়েটের শাড়ি হবে আপনারা এত গর্জেস একটা কালেকশন এত গর্জেস একটা শাড়ি কিন্তু এত লাইট ওয়েটে আপনারা ইজি ক্যারি করতে পারবেন এবং যে কোনো প্রোগ্রামে আপনারা যারা ট্রেডিশনাল লুক নিয়ে যেতে চান কাতান পরতে চান সে আপদের জন্য বেস্ট হবে আর সাথে ব্লাউজের পোর্শনটা একটু দেখিয়ে দিই ব্লাউজে কিন্তু সেলফ ওয়ার্কের একটা বুটি ডিজাইন রয়েছে এবং সাথে একটি প্যানেল আছে যেটা আপনারা স্লিপস এবং ব্যাক পোর্শনে ইউজ করবেন শাড়িগুলোর সাথে কিন্তু পাড় এবং আঁচলের সাথে মিল রেখে কিন্তু ব্লাউজের পোর্শনটা করে দেওয়া আছে শাড়িটার প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র সাত হাজার দুশো টাকা সাত টাকায় এরকম ট্রেডিশনাল একটি ফেন্সি কাতান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটার আমার কাছে মোট পাঁচটি কালার আছে এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের যেটা পছন্দ হবে আর দেখতে চাচ্ছি যদি ক্লোজ করে দেখার ইচ্ছে হয়ে থাকে কালার জানার ইচ্ছে থাকে অথবা যদি কোনো আপডেট ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারই ইন্টারনেটের যে সার্ভিসগুলো রয়েছে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে কিন্তু এই শাড়িগুলো দেখে নিতে পারেন আপনারা ডেফিনেটলি শাড়িগুলো তো অসাধারণ হবেই এবং এই শাড়িগুলো যারা পড়বেন সে আপনাদেরকে বলছে যে আপনারা যারা ট্রেডিশনাল লুক সবসময় নিত্য নতুনভাবে প্রেজেন্ট করতে চান নিজেকে সেই ট্রেডিশনাল লুকের নিত্য নতুনভাবে যদি নিজেকে প্রেজেন্ট করতে হয় তাহলে এই শাড়িগুলো মিস করা যাবে না কাতানের উপরে চমৎকার একটি শাড়ি এই এটার যে কালার আছে এটা হচ্ছে খয়রি কালার খয়রি কালার এর জন্য বাংলায় বলেছি কারণ এই কালারটা মেরুন এবং কাঁঠালির সংমিশ্রণে একটি কালার এই কালারটাতে ব্ল্যাক একটা টোন রয়েছে এ কারণে এটা একদম পারফেক্ট যে খয়েরের কালার হয়ে থাকে সে খয়রি কালার হয়েছে এবং এটা যে পাড়া এবং আঁচল আছে এটা পেস্ট গ্রিন কালারে রয়েছে এবং অনেক কাপড়েই কিন্তু টার্সেল করা শাড়ি পরতে পছন্দ করেন এক্সট্রা টাকা দিয়ে কিন্তু আঁচলের সাথে টার্সেলটা করিয়ে নিতে হয় তো আপনাদের জন্য থাকছে এই শাড়িতে সুবর্ণ একটা সুযোগ সেই সুযোগটা হচ্ছে এই শাড়িতে অলমোস্ট টার্সেলটা করে দেওয়া আছে চমৎকার শাড়িগুলো থাকছে পরশমণি শাড়িজের পক্ষ থেকে ঈদ স্পেশাল একটি কালেকশন আপনাদের জন্য নেক্সট শাড়িটা দেখাবো নেক্সট কালারটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার সাথে পাড় আঁচলটির যে কম্বিনেশন দিয়েছে এটা হচ্ছে জাম ম্যাজেন্ডা কালার জাম ম্যাজেন্ডা কালারটাও গর্জিয়াস কালার এবং গ্রিন কালারটাও কিন্তু ডার্ক একটা একটা কালার কিন্তু হওয়ার পরে শাড়িটা কিন্তু দেখতে এতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যে একদম একটা শাড়ি শাড়িটার সাথে আমরা সবসময় গ্রিনের সাথে ফলো করে থাকি গ্রিনের সাথে রেড কম্বিনেশানটা বেশি দেখা যায় গ্রিনের সাথে মনে করেন যে আপনার গোল্ডেন কালার কম্বিনেশান দেখা যায় বাট গ্রিনের সাথে এরকম পার্পল টোনের জাম কালারটা কিন্তু খুবই রেয়ার ডিফারেন্ট কালার কালার কম্বিনেশনে আপনাদের জন্য থাকছে এই শাড়িগুলো যে পাঁচটা কালার বাহারি রঙের কালার বলতে পারে কালার যদিও ষাটটা কিন্তু এই ষাটটা কালারই সীমাবদ্ধ নয় এই ষাটটা কালার দিয়ে এখন কিন্তু হাজারো কালার তৈরি হচ্ছে আচ্ছা এই শাড়িটা হয়তো বা নেভি ব্লু কালার আপনারা ব্ল্যাক টোন মনে হতে পারে ক্যামেরাতে এটা আসলে ব্ল্যাক না এটা হচ্ছে পারফেক্ট নেভি ব্লু কালার নেভি ব্লু কালার সাথে মেরুন কালারের পাড়াচল রয়েছে যে আপুরা নিউ আমাদের সাথে এই ভিডিওতে জয়েন করেছেন সে আপুদেরকে বলছি যে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন এরকম ডিফারেন্ট প্যাটার্নে নিত্য নতুন কিছু যখনই আসুক না কেন পরশমণি শাড়িজ ভিডিওর মাধ্যমে আপনারা যেন ঘরে বসে দেখতে পারেন সেই ব্যবস্থাটা করে দেয় আমাদের একটি পেজ রয়েছে পরশমণি শাড়িজ নামে আপনারা সে পেজ ফলো করতে পারেন সেই পেজে কিন্তু আমাদের প্রতিটা দিন একটা করে লাইভ সেশন হয়ে থাকে ওই কিন্তু আমরা আপনাদের এই মন পছন্দের শাড়িগুলো কিন্তু দেখিয়ে থাকি এবং আপনাদের অনেক রিকোয়ারমেন্টের শাড়ি কিন্তু দেখানো হয় আর আমরা কিন্তু সবসময় একটা জিনিস এক্সপেক্ট করি সেটা হচ্ছে রিজনেবল প্রাইস হোক বাট একটা অফার সেটা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের উপরে যদি একটু ছাড় পাওয়া গেলে কিন্তু কার না ভালো লাগে এই স্পেশাল ছাড় হচ্ছে আপনাদের জন্য আপনারা যদি আমাদের গ্রুপ মেম্বার হয়ে যান পরশমণি শাড়ি শাড়িতে তুমি নন্দিনী তাহলে কিন্তু শাড়িগুলো অর্ডারের ক্ষেত্রে পাবেন ফাইভ পার্সেন্টের স্পেশাল একটি ডিসকাউন্ট আচ্ছা এই কালার কম্বিনেশনটা কার ভালো লেগেছে এই কালার কম্বিনেশন কিন্তু আপনারা দেখতে পারেন মেরুন কালারের সাথে একদম অল্টার একটা কালার যেটা হচ্ছে বাসন্তী টোনের একদমই ইলো একটা কালার কম্বিনেশন রয়েছে যেটাতে জরি সুতার কালারটাও কিন্তু ফুটে আছে অদ্ভুত সুন্দর লাগবে এই শাড়িটা টোটাল শাড়িগুলোর মধ্যে সবচেয়ে ডিফারেন্ট এবং এলিগেন্ট একটা লুকের শাড়ি ছিল এটা এই শাড়িটা কিন্তু আমি বলবো যে এই কালার কম্বিনেশানে এর আগে খুবই রেয়ার যদিও আপনারা দেখে থাকেন তাহলে খুবই রেয়ার কারণ এই কালার কম্বিনেশানটা এতটাই চমৎকার সবসময় কিন্তু এটা হয়ে থাকে না তো যাদের যেটা ভালো লাগবে তারা তো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেনই এবং স্ক্রিনের উপর দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা কানেক্ট এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই দুশো টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে স্বাদ এবং স্বাদের মধ্যে বেস্ট এবং বেটার কিছু নিতে হলে চোখ রাখতেই হবে পরশমনি সারিজদের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলে আমাদের পেজে আমাদের গ্রুপে এবং আমাদের একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইটও ঘুরে আসতে পারেন আপনারা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন পরশালের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম